সালামু আলাইকুম অনলাইন বাসী, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অসুদ মাদানি, আপনারা দেখতেছেন এসকে মর্গান ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অসুদ মাদানি। গাইস, আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও অনেক সুন্দর হতে চলেছে, তো আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। চ্যানেলে যদি প্রথমবার সে ভিডিও দেখতেছেন তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেননা গাইস, আমি অসুদ মাদানি তো অনেক রকমের ঘর বানিয়েছি। কেননা আজকে আমি আমার নিজের ঘর তৈরি করতে যাচ্ছি। তো ওইদিকে দেখেন আমি রড নিয়ে আইছি, যেগুলো রড, আর এদিকে আমার এক গাড়ি পাথরও নিয়ে আইছি, আরও এদিকে আমার কিছু সিমেন্ট নিয়ে আছে, যেহেতু টিন দিয়ে ঢাকা আছে, নালে আবার বৃষ্টি আসে ভিজে যেতে পারে, তো তার জন্য আমি টিন দিয়ে ঢেকে রাখছি। তো গাইস, অনেক রকমের ঘর বানাইলাম, তো আমার নিজের একটা ঘর তো আমি নিজে তৈরি করতে যাচ্ছি। তো গাইস, এখানে যে রড নিয়ে আসে, তো এখানে এক কন্ট্রোল রড নিয়ে আসে, আর ওইদিকে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলো আগেই নিয়ে আসছিলাম, যে যখন নাকি ওই ঘরটা বানানো হয়েছে তখন ওই পাত্রগুলো নিয়ে আনি হয়েছিল। আর এইদিকেও দেখতে পাচ্ছেন কিছু পাত্র, এগুলো হয়েছে ময়লাওয়ালা পাত্র, যেহেতু সাফ করা লাগবে আর কি। তো বর্তমানে একটা ঘর বানাবার গেলে ম্যাক্সিমাম ধরো না 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকা খরচ আছে। তো আমি জাস্ট একটা হাফওয়াল ঘর উঠাবো, তো হাফওয়াল ঘরে কমপক্ষে গেলেও 1 লাখ টাকা যাবো আর কি। যা, আমারও তো টাকা নাই যেহেতু হাফওয়াল ঘর দিব। আর কি বলবো, তো আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে বিশৃঙ্খলা আর কি, যে কোনো বস্তু সিজিল মিশিল নাই। আর ওইদিকে একটা বারিন্দা উঠাইছিলাম, তো ওই বারিন্দার আধা মাড়ি কাটা আছে, আধা কাড়ি নিয়ে, তো বারিন্দার কুশগুলো ঢালা বাকি আছে। আর অ্যাকচুয়ালি গাইস, মানে দেখলে তো অনেক কিছু দেখতে পারেন, তো কি দেখামো আর এরকম কিছু নাই। তো এখানে যে আমি একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটা আমি বানানি পরে, তো অনেকে বলছে যে আমারও একটা স্ট্যান্ড বানাই, তো অনেকে এরকম রকমের কথা বলছে। ওইদিকে মা কাম করতেছে, আর আমার এই যে এখানে যে বালুগুলো দেখতে পাচ্ছেন, আর একটা তাগাড়ি যা আছে, তাগাড়ি আর বালুগুলো আমাকে সরাই ওইদিকে নেওয়া লাগবো, যেহেতু এখানে একটা গর উঠবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি তো এই জায়গা সেদিকে অ্যাকচুয়ালি আমার একটা গর উঠবো, তো আমি দেখাই দিয়েছি আপনাদের ভালো করে। তো এখানে হচ্ছে বড় ঘর, তো এর পাশে যে আছে এরকম করে, তো এরকম করে আমার ঘরটা উঠানো হবো আর কি, যে ওটা ওইদিকে এটা ওইদিকে, তো মধ্যে বাড়ির একটা রাস্তা থাকবো। তো ওখানে মা কাম করতেছে, আর ওইদিকে যে পাত্রগুলো নিয়ে আনি হয়েছে, এখানে একটেলার না অ্যাকচুয়ালি হাফ টেলার পাত্র আর কি। তো একটেলার পাত্রের দাম 2600, আর হাফ টেলার পাত্রের দাম বর্তমান 1300 টাকা নিচে আর কি। তো এখানে কিছু পাত্র আর কি মাটির থেকে গেছে, গাছগুলো পাত্র আর কি উঠাইতেছে। আর এখন যে আমি কাজটা করবো, এখানে কিছু বালু, ওই বালুগুলো যে আগের বালু আসিল, তো সেই বালুগুলো আমি এখান থেকে এখানে নিয়ে আসবো আর কি, তো বেসলা দিয়ে বা টাকারি দিয়ে। তো অনেক কাম করতে হবে যেহেতু একটা ঘর উঠানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো সুপারি গাছ আছে, এই সুপারি গাছগুলো আমার যে কাটা লাগবে আর কি, সম্পূর্ণ সুপারি গাছ কাটে এই ঘরটা উঠাবো। আমি অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি, তো ব্যাক ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই ঘরটা যা আছে, ওই ঘরের এই এই জায়গা সেদিকে আর কি একটা ঘর উঠানো হবো। তো স্ট্যান্ডার যেখানে আর কি দাঁড় করে রাখছি, তো এইখানে একটা ঘর উঠানো হবো। অ্যাকচুয়ালি যে ওই যে যে টিনটা যে দেখতে পাচ্ছেন, এই টিনের মাঝখান দিয়ে আমাদের বাড়ির মধ্যে আসার রাস্তাটা থাকবো আর কি। তো আমাদের ওইদিকে অনেক মাটি স্টক করা আছে, যেগুলো মাটি আমি কাইটে ঘরের মধ্যে রাখবো আর কি, যে ভিটির মধ্যে দিব, সেই মাটিগুলো আমি কাইটে আগে রাখছি। আর এদিকে অনেকের যে আমাদের কাঠগুলো, খিড়কি দরজা কাঠগুলো আমি নিয়ে রাখ ভাঙায় নিয়ে রাখছি আর কি, মিলের থেকে। জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো, অ্যাকচুয়ালি দুনিয়ার মধ্যে কুরুল কুরুল মানুষ আছে, কুরুল কুরুল মানুষের মধ্যে যদি আমার ভিডিওটা তোমার কাছে অ্যাকচুয়ালি যায় থাকে, তাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি অবশ্যই একটা লাইক করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।